নয়াপল্টনের সংঘর্ষ নিয়ে মুখ খুললেন কাদের সিদ্দিকী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। শোডাউন সহ বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা অবস্থান নেয়। বেলা পৌনে একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী। বুধবার রাতে বিএনপি কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দিনের ঘটনাবলী নিয়ে কথা বলেন কাদের সিদ্দিকী। কার্যালয়ে ত্যাগের আগে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মিডিয়াতে সারাদিন পল্টন মোড়ে ঘটে যাওয়া সংঘর্ষের ভিডিও দেখে যা বুঝতে পেরেছি তা হচ্ছে, যারা এ হামলা করেছে তারা নির্দ্বিধায় করেছে, এটা সাধারণ মানুষের কাজ নয়। নিশ্চয়ই পুলিশের সঙ্গে সম্পর্ক আছে হামলাকারীদের, তা না হলে নির্দ্বিধায় গাড়িতে এমন হামলা আগুন লাগাতে পারতো না, তারা হয়তো পুলিশের সঙ্গে এসেছে।